এবং জামা কাপড়ে কোন রকমের ছেঁড়া কিছু ছিল না, জামা কাপড়ের সবকটা বোতাম ইনট্যাক্ট ছিল, জামা কাপড়েও কোন রকমের আঘাতের বা ফাটার কোনো চিহ্ন ছিল না। তো এই প্রেক্ষাপটে তারা যখন ডাক্তারকে নিয়ে প্রশ্ন করে, ডাক্তার তখন তাদেরকে বলেন যে যদি উপর থেকে লাফ দেওয়া হয়, ওই লাফ দেওয়ার পরে স্রোতের ধাক্কায় স্প্যানে বাড়ি খেয়ে বা পানিতে লাফ দেওয়ার সময় আঘাতের কারণেও এই ধরনের একই রকম আঘাতের চিহ্ন আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই আঘাতের ভিত্তিতে একদম শতভাগ নিশ্চিতভাবে ওই ডাক্তারও দাবি করেছেন যে এটা বলা সম্ভব নয় যে এটা আসলে আত্মহত্যা না। তাই দ্বিতীয় কিলিং নয়, হ্যাঁ হ্যাঁ কিলিং নয়, মানে বলা সম্ভব নয় যে আত্মহত্যা না, মানে কিলিং মার্ডার। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে সিসিটিভি ফুটেজে যাকে লাফ দিতে দেখা গেছে ব্রিজ থেকে সেটা ফারদিন কিনা তার কি গ্যারান্টি। তো এই ক্ষেত্রে ফারদিনের শেষ যে কন্ট্যাক্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে সে যখন লেগুনায় উঠেছিল, সিসি ফুটেজে তাকে দেখা গেছে যাত্রাবাড়ি থেকে একটা লেগুনায় উঠতে, তো ওই যে লেগুনাটা এসে উঠছে ওই লেগুনাটা তাকে হচ্ছে তারাবোর দিকে ওই সুলতানা কামাল ব্রিজের অপর পারে নামিয়ে দেয়। তো ওই যে অপর পারে তাকে নামায় দেওয়া হয় ওই টাইমের এই বিষয়ে যে বিভিন্ন রকম ওই লেগুনা ড্রাইভারের সাথে তারা কথা বলেছেন এবং লেগুনা ড্রাইভারের মোবাইল লোকেশন, ফারদিনের মোবাইলের যে মোবাইল ইন্টারনেট লোকেশন, এগুলো তারা ক্রস চেক করে ভেরিফাই করেছে যে এই বিষয়টি সত্য। এর পরবর্তীতে ফারদিনের মোবাইল লোকেশন ট্র্যাক করেই তারা দেখতে পান যে তারাবো থেকে, হ্যাঁ ব্রাউজিং ডেটা, মোবাইলের ব্রাউজিং যে সে ইন্টারনেট চালাচ্ছিল সেই সময় সে মানে মোবাইল ডেটা হচ্ছে ব্যবহার করতেছিল এবং বিভিন্ন রকম ওয়েবসাইটে ঢুকতেছিল এই দুইটার পরের সময়টায়, তখন সে ওই জায়গা থেকে তারাবো ব্রিজ থেকে আবারও ব্যাক করে ব্রিজের মাঝামাঝি অংশে চলে আসে এবং মাঝামাঝি অংশে তার মোবাইল লোকেশনটা যে স্থান থেকে ঝাঁপ দেওয়ার ফুটেজটা আমরা দেখেছি এক্স্যাক্টলি ওই স্থানে হচ্ছে তার মোবাইলের লোকেশনটা ট্র্যাক করা হয়। এই জায়গাটা থেকে পুলিশের ধারণা হচ্ছে যে ওই একই জায়গা থেকে একই মোমেন্টে অন্য আরেকজন মানুষের লাফ দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ এবং তারা যেটা দেখেছে যে ফারদিনের ওই লাফের যে সময়টা ওই সময়টার পরপরই ফারদিনের মোবাইল অফ হয়ে যায় এবং তারা একই সাথে দেখেন যে ওইটার প্রায় 15-20 মিনিট পরে ফারদিনের হাত ঘড়িও অফ হয়ে যায়, যেগুলোর হ্যাঁ 2:51 মিনিটে। তো এইটার ভিত্তিতে তারা হচ্ছে ধারণা করেন যে এক্স্যাক্টলি ওই মোমেন্টে যে ব্যক্তিটি লাফ দিয়েছেন সেটাই ছিল ফারদিন। তৃতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ফারদিন যে ওই রাতে এত জায়গায় ঘুরিয়ে বেরিয়েছে সেটার কি প্রমাণ, তার সে আসলেই ঘুরিয়ে বেরিয়েছে কিনা। তো এই বিষয়ে হচ্ছে তারা যেটা করেছেন, তারা হচ্ছে প্রথমত 11টার দিকে তার হচ্ছে আমাদের বুয়েটেরই একজন শিক্ষার্থী তার সাথে 10:45 থেকে 11:09 পর্যন্ত ফারদিনের একটা কথোপকথন হয় এবং সেই কথোপকথনের সময় ফারদিনকে সম্পূর্ণরূপে স্বাভাবিক মনে হয়েছিল এবং ফারদিন হচ্ছে কথাবার্তায় তার হচ্ছে যে স্পেনে যাওয়ার ডকুমেন্ট এগুলো নিয়ে তার সাথে বিভিন্ন রকম আলোচনা করেন। তো এই জায়গাটা থেকে যেটা হয় যে আপনার ওই সময়টাতে সে দেখা গেছে যে তার লোকেশন ট্র্যাক করে যে ওই সময় সে ছিল জনসন রোড, অর্থাৎ সে যখন ফোনে কথা বলতেছিল সেই সময়ও সে র্যান্ডমলি ঢাকায় যে ঘুরে বেড়ানোর যে তার ট্র্যাকটা আমরা দেখেছি ওই ট্র্যাকের মধ্যেই সে ছিল, অর্থাৎ সে তখন র্যান্ডমলি ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতেছিল, ঘুরতে ঘুরতেই সে ফোনে কথা বলছে এবং ওই ফোনে কথার মধ্যে তার যে তার কথার ধরনে মানে ওই রকম ভাবে আমার মানে সন্দেহ করে নাই যার সাথে কথা বলছে যে কোনো রকমের অ্যাবনর্মালিটি থাকতে পারে। এর পরবর্তীতে 1:57 থেকে 59 দিকে তার মেসেঞ্জারে আরো হচ্ছে তার একজন বন্ধুর সাথে কমিউনিকেশন হয়, সেই বন্ধু তার চ্যাট দেখে হচ্ছে বলেছে যে তারও ওই চ্যাটে কোনো অ্যাবনর্মাল কিছু মনে হয় নাই, তাদেরও মনে হয়েছে যে ফারদিনই তাদের সাথে কথা বলতেছে চ্যাটের ভিত্তিতে। সেই এর পরবর্তীতে যেটা দুইজন, আর 4 নম্বর যে প্রশ্নটা ছিল যে একজন লেগুনা ড্রাইভার যে হচ্ছে ফারদিনকে নামায় দিছে রাস্তায়, সে তো অনেকদিন আগের ঘটনা, পুলিশের অনেকদিন পরে এসে তাকে মানে জিজ্ঞাসাবাদের জন্য নিছে, তো সে এই বিষয়গুলো কি মনে রাখতে পেরেছে কিনা। তো এখানে পুলিশ হচ্ছে প্রথমত ওই লেগুনা ড্রাইভারকে অ্যারেস্ট করার আগে থেকে তাকে নজরদারিতে রেখেছিল, তাকে নজরদারিতে রেখে তার কোন রকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি প্রথমত পাওয়া যায় নাই, তারপরে তারা লেগুনা ড্রাইভারকে আটক করছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে। তো লেগুনা ড্রাইভারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন লেগুনা ড্রাইভার সেখানে বলে যে সে ওই দিন রাত যেহেতু অনেকদিন আগের, ওই রাতে কে উঠেছিল এগুলোর ব্যাপারে তার বিস্তারিত মনে নেই, কিন্তু ওই দিন রাতে মোটামুটি সে 5-6 জন নিয়ে সে হচ্ছে যাত্রা করে, ছয়জন যাত্রী নিয়ে যাত্রা করে এবং সে তারাবোর ওইখানে অর্থাৎ ব্রিজটা পার হয়ে তারাবো বাজারের সামনে দুটো হালকা ডিস্টেন্সে থাকা ভিন্ন লোকেশনে 2 জনকে নামিয়ে দেয়। তো পুলিশের ধারণা হচ্ছে ফারদিনের মোবাইল ডেটা অনুসারে এই 2টা লোকেশনের যে কোনো একটা লোকেশনে ফারদিন নেমেছে, 2টো পরপর লোকেশনে 2 জনকে নামিয়ে দেয়।
এর পরবর্তীতে তো এই এইটার ভিত্তিতে তারা হচ্ছে এই কারণে হচ্ছে তারা লেগুনা ড্রাইভারের সাক্ষ্যকে খুব বেশি একটা সন্দেহ করছে না, কারণ যেহেতু লেগুনা ড্রাইভারের সাথে কথার সাথে হচ্ছে টাইমিং এবং ফোন ডেটার যে রেকর্ডটা সেটা পুরোপুরি মিলে গেছে। পাঁচ নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই যে মাদক, হ্যাঁ এই যে মাদক চনপাড়া বস্তি গাড়ির ফুটেজ এসবের যে ভিত্তি কি, এইসব কাহিনীগুলো কিভাবে আসছে? তো প্রথমত র্যাবের যে ইনভেস্টিগেশন প্রসেসটা ছিল, র্যাব হচ্ছে যেহেতু প্রাথমিক একটা রিপোর্ট প্রাথমিক ময়নাতদন্তে পোস্টমর্টেমে নাকি, আচ্ছা এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ডে যখন ডিবি অফিসে যাই আমরা কিন্তু তাদেরকে এই যে আপনার চনপাড়া বা অন্যান্য যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে এই নিয়ে কোশ্চেন করার সুযোগটা পাইনি। কেন পাইনি? কারণ আপনারা জানেন ডিবি থেকে প্রথম থেকে এই ধরনের কোনো কথা তারা কিন্তু আমাদেরকে বলে নাই, কাজে ওইখানে কিন্তু আমরা তাদেরকে কোশ্চেনগুলো করতে পারি নাই। ফলে পরবর্তী দিন র্যাব যখন ডাকছে, আপনারা জানেন বিভিন্ন সময় যে ইনফরমেশনগুলো আসে চনপাড়া কেন্দ্রিক বা মাদক কেন্দ্রিক বা হচ্ছে গিয়ে রায়ন গ্যাং কর্তৃক, এইগুলা কিন্তু সব আসছে র্যাবের কাছ থেকে। কাজে ওই কোশ্চেনগুলো আমরা পরবর্তীতে কিন্তু র্যাবকে করেছি এবং তারা কেন এগুলা বলছে কি কারণ এইটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আর কি। আচ্ছা এই যে মাদক চনপাড়া বস্তি গাড়ির ফুটেজ এসবের ভিত্তিটা আসলে কি? তো এই ব্যাপারে র্যাব আমাদেরকে যেটা, এটা মূলত ডিবি আসলে বলে নাই কিছু, তো র্যাব হচ্ছে এই ব্যাপারে যেটা আমাদেরকে জানাইছে সেটা হচ্ছে যে তারা যখন প্রথম ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু কোশ্চেনটার মধ্যে ছিল বলে গেছে, তো এখন হচ্ছে এরপরে যেটা দেখা যায় যে তারা দেখে যে তারা প্রথম ইনভেস্টিগেশন শুরু করে মূলত তিনটা প্রবাবিলিটি থেকে, যে এটা কি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বা মার্ডার কিনা, হোমিসাইড কিনা, আর হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু কিনা, আর হচ্ছে সুইসাইড কিনা। তো এই তিনটা কেস থেকে তারা যখন তদন্ত শুরু করে, তারা হচ্ছে প্রাথমিকভাবে তার ফোনের রবি নাম্বারটার লোকেশনটা হচ্ছে এমন একটা সেলে কানেক্ট হয় যে সেলটা মূলত চনপাড়ার বেশিরভাগ এলাকা এবং সুলতানা কামাল ব্রিজের অংশবিশেষ কাভার করে। তো যেহেতু সুলতানা কামাল ব্রিজের অংশবিশেষ এলাকাটা আসলে অংশটা হচ্ছে একটু কম এবং চনপাড়া বস্তির আকারটাও অপেক্ষাকৃত বড় এবং চনপাড়া বস্তির ক্রিমিনাল রেকর্ড অ্যাক্টিভিটিস অতীতে আমরা দেখেছি, তো ওইসব ভিত্তিতে হচ্ছে র্যাব হচ্ছে মূলত তারা নাকি ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে তারা হচ্ছে প্রাথমিকভাবে চনপাড়া একটা টার্গেট করে, এবং সেই সাথে সাথে চনপাড়া থেকেও অনেক সন্ত্রাসীরা তারা নিজেরা এসে ক্লেম করে যে তারা হচ্ছে ফারদিনকে হত্যা করেছে। ওই ভিত্তিতে তাদেরকে আটক করে র্যাব জিজ্ঞাসাবাদের সময় দীর্ঘদিন ধরে চনপাড়া নিয়ে তারা বিভিন্ন রকম বিষয় খতিয়ে দেখেছে। পরবর্তীতে যখন তারা সেখানে ক্রস চেক করে কিছু সঠিকভাবে পায়নি, তারপরে তারা হচ্ছে ওই অবশিষ্ট লোকেশনটা অর্থাৎ সুলতানা কামাল ব্রিজের যে লোকেশনটা সেই দিকটাতে তারা ফোকাস করে। তো এই সাথে সাথে গাড়ির ফুটেজের বিষয়ে তারা যে কথাটা বলেছে যে ওই পার্টিকুলার ফুটেজটা সিএনজিতে উঠা বা গাড়িতে উঠার ওই ফুটেজগুলোর ব্যাপারে তারা নিজেরা সরাসরি কিছুই জানতো না, ওইটা হচ্ছে গাড়ির ফুটেজটা মূলত হচ্ছে ওখানে সন্ত্রাসীদের দেয়া কিছু তথ্যের ভিত্তিতে, কিছু তথ্যের ভিত্তিতে তারা তাৎক্ষণিক ওই জিনিসগুলো দেখে। আর সেই সাথে এই যে গাড়ির ফুটেজের সিএনজির যে ফুটেজটা, সিএনজির ফুটেজটা মূলত নিউজ বাংলা তারা বা এরকম একটা নিউজ 24 আর আচ্ছা হ্যাঁ একটা পার্টিকুলার মিডিয়ার নিউজ রিপোর্টের উপর ভিত্তি করে তারা হচ্ছে তখন এই ব্যাপারটা তারা জানতে পারে, এবং তাদের ভাষ্য মতে যে তারা এরকম কোন সিএনজির ফুটেজ বা এই জাতীয় কিছু তারা আগে হচ্ছে দেখে নাই বা এটা তাদের হাতে তখনও আসে নাই। তো মোটামুটি এই হ্যাঁ এবং ওর এই ব্যাপারটা ফুটেজটা ওটা কেন ভুল ছিল এটার দুইটা কারণ তারা বলে। একটা হচ্ছে যে ফারদিনের দেহে পরিধেয় পোশাক হিসেবে আমরা শার্ট দেখেছি তার মৃতদেহের ছবিতে, কিন্তু ওখানে ফারদিনের মানে ওখানে যাকে ফারদিন দাবি করা হচ্ছে তার গায়ে একটা গেঞ্জি ছিল। আর আরেকটা কারণ হচ্ছে ফারদিনের বাবা নিজে নাকি র্যাবকে এবং ডিবিকে তারা তিনি আশ্বস্ত করেছেন যে এই ফুটেজে যে আছে সে ফারদিন না, অ্যাপিয়ারেন্সে হ্যাঁ সিএনজির ফুটেজটা আর কি ফারদিন না, হ্যাঁ এবং মোবাইল লোকেশনের হিসাবেও ওই সিএনজিতে উঠার যে লোকেশন ওই লোকেশনটা ওই টাইমের সাথে কখনো ম্যাচ করতেছে না। তো এই মোটামুটি পাঁচটা কোশ্চেন আমরা হচ্ছে ওইখানে তাদের কাছ থেকে অ্যানসার পেয়েছি। পরবর্তীতে র্যাব আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তারা বলে যে ডিবির কাছ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর হয়তো পাইনি বা তাদের এক্সপ্লেনেশনে হয়তো কিছু জায়গায় গ্যাপ রয়ে গিয়েছে, সেজন্য তারা গতকালকে মানে 16 ডিসেম্বরে বিকালে আমাদেরকে তাদের হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানায়। আমরা এখান থেকে প্রায় 21 জন ছাত্রের একটি টিম সেখানে যায় এবং তাদের সাথে প্রায় 3 ঘন্টা একটি রুমের ভেতরে আমরা কনফারেন্স রুমের মতো তারা আমার সামনে সবকিছু কাটাগুলো আসলে প্রদর্শন করে, এবং সেইখানে আসলে আমরা দেখতে পাই যে ওই যেটা একটু আগে আমার এক সহপাঠী বলে গেলেন যে যে তিনটি ভিত্তিতে তারা আগাচ্ছিলেন তার প্রথমে ধরে নিয়েছেন এটা পরিকল্পিত হত্যা হতে পারে, কিন্তু তারা বিভিন্ন ভাবে গত 1-1.5 বছরের বেশ কিছু প্রায় এক বছরের ফোন রেকর্ডে প্রায় 522 জনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওদের সাথে যাদের কন্ট্যাক্ট হয়েছে বিভিন্ন ক্রস চেক করে দেখেছে
এদের কোনো জায়গায় কোনো সন্দেহভাজন আচরণ সেই আশপাশে দিনগুলোতে আশপাশে এলাকায় তারা পায়নি। তো তারা ধরে নিয়েছে, তার মানে এটা তার চেনা জানার মধ্যে থেকেও পরিকল্পিত ভাবে করতে পারে, এই অপশনটা আসলে আসে না। প্লাস তার বন্ধুদের অনেককে হয়তো তারা নাকি নজরদারিতেও রেখেছিল এবং বিভিন্নভাবে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে তারা আসলে কোনো ধরনের দ্বন্দ্ব বা শত্রুতা ছিল না। সেকেন্ড যেটা হতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সে পড়ে গিয়েছিল কিনা বা আকস্মিকভাবে কোনো দুর্ঘটনায় সে পতিত হয়েছিল কিনা, তো সেই ক্ষেত্রে আসলে ওই যে চনপাড়া এলাকার যেই ঘটনাটা সেইটা আসলে উঠে আসে এবং সেইখানে নাকি বেশ কিছু মানুষ যেটা দাবি করে যে তারা ফারদিনকে হত্যা করেছে এবং সেইটা তারা খতিয়ে গিয়ে দেখতে পায় অ্যাকচুয়ালি সেই দিন রাতে, সেটা হলো গিয়ে পরবর্তী তারা সময়টা জানে সেটা হচ্ছে রাত 11টায়, শুরুতে তারা সময়টা নিয়ে শিওর ছিল না। তখন তারা দাবি করে যে হ্যাঁ একটা লোককে এখানে হয়তো অজ্ঞাতনামা খুন করা হয়েছে এবং এইটা ফারদিন। কিন্তু পরবর্তীতে ওই র্যাবের তারা গিয়ে গবেষণা মানে তদন্ত করে দেখতে পায় যে খুনটা হয়েছিল রাত 11টা নাগাদ, যখন ফারদিন ওই রামপুরা থেকে জনসন এলাকা এর মাঝামাঝি ছিল, সে ওই তখন কোনোভাবেই চনপাড়া যাওয়ার তার পক্ষে পসিবল না। সুতরাং ওই যে বিশাল একটা ইনভেস্টিগেশন গিয়েছিল চনপাড়াকে ঘিরে সেইটা ওখানে আসলে মিথ্যা প্রমাণিত হয়ে যায়। দেন থার্ডলি যেটা আসে, যেটা হলো গিয়ে তারা পরবর্তীতে শুরু করে তার স্বেচ্ছা মৃত্যুর কোনো কারণ বা এইভাবে কোনো কিছু হতে পারে কি না, এবং সেইটা থেকেই তারা পরবর্তীতে দেখতে পায়। এবং আমরাও আসলে তার যদি একটু টাইম ট্র্যাকগুলো দেখি, যে তার হলো গিয়ে আমাদের বুয়েটের একজনের সাথে রাতে ফোনে কথা বলা, দেন হলো শুরুতে আমরা যেটা মনে করেছিলাম যে একটা ছেলে রামপুরা থেকে জনসন রোড যাচ্ছে, দেন সেখান থেকে সে চনপাড়ার আশেপাশের এলাকায় তার ট্রেকিং পাওয়া যাচ্ছে, দেন ওখান থেকে সে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত যাচ্ছে, তো মনে হয়েছিল যে হয়তো সে কারো ক্যাপটিভ আছে বা সে কারো কন্ট্রোলে আছে, সেখান থেকে হয়তো তার ডিভাইসের এই ধরনের অপ্রত্যাশিত ট্র্যাকশন হতে পারে, এটা আমাদের ধারণা ছিল। এবং এইটা অ্যাকচুয়ালি ডিবি বা র্যাবও শুরুতে এইটাই ধরে নিয়ে কাজ আগাচ্ছিল। কিন্তু পরবর্তীতে তারা বেশ কিছু যখন আর কি অনেকটা পরে গিয়ে কিছু ব্যাখ্যা তারা দাঁড়া করায় যে এই যে তার জনসন রোড যাওয়া, যেটা হচ্ছে গিয়ে সদরঘাটের আশেপাশে এলাকা, দেন হলো চনপাড়া, সেটাও একটা নদীর পার্শ্ববর্তী এলাকা, দেন হলো গিয়ে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত যাওয়া, তো এই ট্র্যাকশনটাই তারা দেখায় যে এবং এর মাঝখানের কোনো জায়গায় লেগুনায় সে যাওয়া পর্যন্ত, লেগুনা থেকে দুইটা প্রদেশে নামা পর্যন্ত কোথাও তাদের মনে হয়নি যে সে কারো কন্ট্রোলে ছিল বা কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। এবং তারা গত 2 বছর তার ফোনের ট্র্যাক রেকর্ড দেখে দেখতে পায় এই ধরনের তার মানে এই ধরনের তার কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বা এইভাবে তার এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এত দ্রুত, এই ধরনের সে গত 2 বছরে কখনো করেনি। তো সেই দিন রাতে কেন সে 2-2.5 ঘন্টা ধরে এই জিনিসটা হলো, তো এবং পরবর্তীতে যখন তারা হলো ফুটেজটা দেখায় আমরা এটা ডিবির অফিসে দেখতে পাই, কালকে র্যাবের অফিসে সেটা তারা আরো বেশি জুম আউট করে আরো বেশি ক্লিয়ার করে আমাদেরকে দেখায়। এবং আমরা তখন আসলে তারা কিছু পয়েন্ট আউট করে যে সেইখানে যখন এই অবয়বটা নামছে তখন দেখা যায় যে তার হাতের কিছু এক্সটেনশন বাইরে বেরিয়ে আসছে, সে কিছু একটা হয়তো গ্র্যাব করতেছে, করে সে ওইখানে রেলিংটা টপকাচ্ছে, দেন হয়তো সে ওখানে 5-6 সেকেন্ড ওয়েট করে, 2-1 পা হলো পাশে সরে, দেন ওই অবয়বটা আস্তে করে পানিতে নিচে পড়ে যায়। একজন মানুষ যদি সুইসাইড করতে যায় ওখানে সে ঝুলে থাকবে, ব্যাপারটা উইয়ার্ড লাগছিল আমাদের কাছে অনেক। তো তারা হলো তারপরে যেটা হয়েছে যে ওরা ওই ব্রিজের যে ছবিগুলো আছে আশেপাশে ওগুলো আমাদের দেখাইলো, এবং একটা ব্যাপার খেয়াল করলাম যে ওই ব্রিজের আপনার যে পাশ থেকে পড়ে যাওয়ার কথা বাইরের যে সাইড আউটার সাইড, আউটার সাইডে আসলে পা রাখার মতন কোন জায়গা নাই, মানে ওইটা আলটিমেটলি যদি কেউ এই পাশ থেকে ওই পাশে যেতে চায় তাকে ঝুলে থাকতেই হবে। মানে আমরা এইটা কোনোভাবে বলতেছি না যে ওই ফুটেজ দেখে ফারদিনকে ডিটেক্ট করা গেছে, আমরা আবার ক্লিয়ার করতেছি ব্যাপারটা, কিন্তু ওর যে সার্কামস্টেনশিয়াল এভিডেন্স গুলো আছে, ওইখানে মোবাইল নেটওয়ার্ক সহ ওর ফোন বন্ধ হয়ে যায়, অন্যান্য যে বিষয়গুলো ওইগুলা দেখে আমাদের আসলে আর ডিবির অফিস থেকে আমাদের একটাই প্রশ্ন ছিল যে এই 2টা 25 থেকে 2টা 35 এমনও তো হতে পারে তার কোনো কারণে মন খারাপ ছিল, সে হয়তো সেই কারণে সেদিন একটু ঘুরে বেড়াচ্ছিল, আমরা তো এর কারণে বলতে পারি না তার কোনো মোটিভ আছে এটার পিছনে। তো আমরা চাচ্ছিলাম যে 10 মিনিটের ব্যাখ্যাটা কি, তো তারা তারপরে কালকে যখন আমাদেরকে একদম ডিজিটাল ফুটপ্রিন্টের একটি ব্যাখ্যা দেখালো এবং তার ব্রাউজিং হিস্ট্রি দেখালো, তখন আসলে এইটা তারা জিনিসটা এভাবে মেলালো এবং আমাদের কাছে যেটা যৌক্তিক মনে হয়েছে যে 5-7 মিনিটে সে হলো মানে সে তার মোবাইল ফোনে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করে, সেখানে হলো ফেসবুকে ব্রাউজিং করে সে প্রথমে, তারপরে টুইটারে যায়, তারপরে একটু হলো টরেন্টিলাতে যায়, এন্ড দেন হলো পাইথনস নামে একটা ওয়েবসাইটও সে যায়, এবং লাস্টের 2-3 মিনিটসে সে প্রবাবলি ইউটিউবে কোনো একটা সঙ্গীত শুনতেছিল আর কি, ইনস্ট্রুমেন্টাল একটা ক্লাসিক্যাল ইন্ডিয়ান একটা সঙ্গীত সে শুনতেছিল, এবং তারই 30-35 সেকেন্ডের মধ্যেই আসলে ওই ছায়াটা অবয়বটাও আসলে দেখা যায় ওখান থেকে উপর থেকে নেমে আসতেছে। তো এই পুরো ট্র্যাকশনের মধ্যে আমাদের ওই প্রশ্নটা তারা যৌক্তিকভাবে মানে তারা তার কথার এইভাবে যুক্তি তুলে ধরে যে সে যদি কারো ক্যাপটিভ হইতো বা কোনো সিচুয়েশনে থাকতো
তাহলে তো সেই মুহূর্তে তার মোবাইলে ফেসবুক ব্রাউজিং বা এই ধরনের ওয়েবসাইট ব্রাউজিং বা ইউটিউবে গিয়ে গান শোনার কথা না কোন। এবং তার যদি কারোর সাথে কোনো দস্তাদস্তি হইতো বা কিছু হইতো, তার তো হলো গায়ে কোনো আঁচড় থাকতো, তার হাতে সেগুলোর কোনো ব্যাখ্যা হয়তো থাকতো কোথাও না কোথাও। হ্যাঁ, এবং বিশটাতে হলো যেটা তারা ব্যাখ্যা দিয়েছিল যে প্রতি 10-15-20 সেকেন্ডের মধ্যেই নাকি কোনো না কোনো গাড়ি আসা যাওয়া সারাক্ষণ করতেছে। তো যদি কোনো সিচুয়েশন উপরে ঘটে, কারণ না কারো সামনে তো পড়বে, কিন্তু এই ধরনের কোনো কিছু তারা জানতে পায়নি, যেখান থেকে আসলে তারা পরবর্তীতে এই লং টাইমের একটা ইনভেস্টিগেশনের পরে। এবং তারা এটাও বলেছিল যে তারা চাচ্ছিল যে এটা যেন একটা মানে কোনো হত্যাকাণ্ডের মাধ্যমেই যেন তারা ক্লু বের হয়ে আসে, কারণ তারা বলেছিল কেউ যদি হত্যাকাণ্ড করে তাহলে সে কোনো না কোনো ক্লু রেখে যায় এবং সেটা তারা 4-5 দিনের মধ্যে ধরে ফেলতে পারে। কিন্তু হত্যাকাণ্ড ছিল না বলেই তাদের এই প্রায় 1 মাসের লং টাইম এক ইনভেস্টিগেশন চালাতে হয়েছে, কারণ তারাও অ্যাকচুয়ালি মানে তাদের ভাষা অনুসারে আর কি, কারণ তারাও অ্যাকচুয়ালি শিওর হতে পারতেছিল না। কিন্তু সবশেষে এসে তাদের মনে হচ্ছে যে এই একটা অপশন বাদে আর কোনো অপশন হয়তো বা খোলা নেই আর কি।